আফজালুল বাশার ছেলেকে নিয়ে এসেছেন শাহবাগের আজিজ সুপারমার্কেটে। একই সাথে আসলেও তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। বাবা খুঁজছেন স্মৃতি জাগানিয়া ক্যাসেট আর ছেলে সিডি। সময় বদলেছে, এসেছে কত কত আধুনিক প্রযুক্তি। আফজালুল বাশার এখনও গান শোনেন পুরনো দিনের ক্যাসেট প্লেয়ারে। ছেলের অবশ্য পছন্দ সিডি। এই দুই প্রজন্মের চাহিদা মিটিয়ে যাচ্ছেন সুরের মালা নামক এই দোকানটি। যখন সময়ের স্রোতে সবাই ব্যবসার ধারণা পরিবর্তন করছেন, তখনও তারা ছোট পরিসরে হলেও ক্যাসেট ও ডিভিডি বিক্রি করছেন। বিরল অনেক গান ও সিনেমার ক্যাসেট ও ডিভিডি পাওয়া যায় এর প্রতিষ্ঠানে। স্মৃতি হাতরে পেশায় শিক্ষক আফজালুল বাশার বললেন, এই প্রজন্ম ক্যাসেট বা ডিভিডির অনুভূতিটা বুঝবে না। আমাদের ছোটবেলায় 60-এর দশকে আমরা রেডিও শুনতাম, তারপরে 60-এর দশকে যদিও টেলিভিশন এসছে কিন্তু খুবই কম, পাড়ায় মহল্লায় আসে নাই। জেলা সদরে তখন একটা দুটো টিভি এসছে কেবল। 70-এর দশকে দেখলাম যে ভিসিআর সেটা শুরু হলো এবং টিকিট কেটে সিনেমা হলের মতো মানুষ ভিসিআর দেখত, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে ভিসিআর তখনও তত চালু হয় না। কিন্তু 80-এর দশকে এটা একেবারে ব্যক্তিগত পর্যায়ে চলে গেল, মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে আসলো এবং তখন ঢাকায় 100 বা 1 কাঠা জমির যে দাম ছিল, একটা ভিসিআরের দাম তার চেয়ে বেশি ছিল। আমার মনে পড়ে আমি একটা ভিসিআর কিনছিলাম 90-এর দশকের গোড়ার দিকে, তোমার সেই ভিসিআর দিয়ে আমি 3-4 কাঠা জায়গা কিনতে পারতাম। কিন্তু ভিসিআর দেখার ভুল এবং তীব্র আকর্ষণে আমি ওই যে সেইটা ভিসিআরই কিনছি, কিন্তু ভিসিআর কিনে খুব একটা ভালো যে ছবি দেখতে পারছি তা না। যাই হোক, পরে দেখা গেল ভিসিআরও অবসোলিট হয়ে গেল, এর বদলে আসলো ওই যে সিডি ডিভিডি এইগুলো। এরপরে এখন তো সিডি ডিভিডিও চলে গেছে একরকম। এবং আমি সর্বশেষ যে ল্যাপটপ, এই একটা ডেস্কটপ কিনলাম, সেখানে তারা আমাকে জিজ্ঞেস করছে যে আপনার আপনার যন্ত্রের ভেতরে এই ডিভিডি রম দেওয়া দরকার আছে কি না, কারণ আজকাল এগুলো কেউ নেয় না, সরাসরি ডাউনলোড করে। তো তখন আমরা বলছি যে না, দরকার নাই। তো এই এইটা এই যে বিবর্তন, এই বিবর্তনটা আসলে এটাকে প্রযুক্তির কোনো উন্নয়ন বলা যাবে কি না, হ্যাঁ আমি মনে করি এটা ইট ইজ নট এনি সাইন অফ ডেভেলপমেন্ট অফ টেকনিক টেকনোলজি, ইট মে বি সাইন অফ ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম, আই শুড সে ক্যাপিটালিজমের বিকাশ ঘটছে। কারণ এই টেকনোলজি বিকাশের সাথে মানুষের যে গুডনেস সেটার কোনো সম্পর্ক নেই, এর সম্পর্কটা ব্যবসার সাথে। তো যেমন একেবারে শেষে বর্তমানে যেটা চলতেছে ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যাকে বলা হচ্ছে, সেটাকে কেন্দ্র করে সব কিছুই তার মধ্যে পাওয়া যাচ্ছে। এ টু জেড ইউ নিড নট টু গো টু লাইব্রেরি অ্যান্ড সিনেমা হল অ্যান্ড থিয়েটার, এভরিথিং ইউ আর গেটিং ইন ইয়োর এ লিটিল স্ক্রিন অর ট্যাব। দিস ইজ সামথিং হরিবল টু দ্য হিউম্যান সোসাইটি, আই শুড সে। শাহবাগের আজিজ সুপারমার্কেটে একসময় অডিও ক্যাসেটের দোকানগুলোর একচ্ছত্র রাজত্ব ছিল, তবে এখন দোকানগুলোর জায়গা দখল করেছে পোশাকের দোকান ও বুটিক শপ। আগে অডিও ক্যাসেটের ব্যবসা করতেন এমন অনেক ব্যবসায়ীও সেখানেই জীবিকার তাগিদে শুরু করেছেন পোশাকের ব্যবসা। তবে সেই জায়গা থেকে একেবারে ভিন্ন চিত্র দেখা মিলল সুরের মেলায়। মার্কেটের নিচতলায় এখনও তাদের পুরনো ক্যাসেটের দোকানটিকে ধরে রেখেছেন স্বত্বাধিকারী শামিমা জেসমিন। প্রায় 24 বছর আগে তার বড় ভাই রিয়াজ মাহমুদ খালেক গানের প্রতি প্রবল অনুরাগ থেকে শুরু করেছিলেন ক্যাসেট ব্যবসা। ভাইয়ের মৃত্যুর পর তার স্মৃতি ধরে রাখার জন্যই দোকানটি আগের মতোই রেখেছেন শামিমা। এই প্রজন্মের কেউ না আসলেও অনেকেই এখনও ক্লাসিক কালেকশনের জন্য আসেন। যারা এখনো গানকে ভালোবাসেন, বেঁচে থাকতে চান এই ফিতে বাঁধা সুরেই। ইয়াং জেনারেশন আসে খুব কম, ইয়াং জেনারেশন যারা আসে তারা বেশিরভাগ এই যুগের শিল্পীদের গানগুলা, তারা আগের যুগের শিল্পীদের যেমন গানগুলো ছিল ওগুলোর প্রতি তেমন একটা আগ্রহ নাই। আর
আগের গানগুলো যারা কালেকশন করতে আসে তারা বেশিরভাগই একটু এজ বেশি, যেমন 40-এর উপরে 40 আপ ওনারাই বেশি আসে আর কি। তারপর আমাদের কিছু রেগুলার কাস্টমার আছে, ওনারাও আসে। আগের যে গানের, যেমন কিশোর কুমার, মান্না দে, তারপরে লতা, হেমন্ত, ওনাদের কিছু গানের লিস্ট নিয়ে আসে আমার কাছে করার জন্য। তো পছন্দ অনুযায়ী সব গান তো আর এক সিডিতে থাকে না, তো ওনাদেরটা আমি আজ যত্ন সহকারে আলাদা করে দিই। খুশি হয় ওনারা, ওনারা খুব খুশি হয়। সুরের মেলার যে সাংস্কৃতিক অভিযাত্রা তা অব্যাহত থাকুক, এমনটাই সবার প্রত্যাশা। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।